তোমাদের মধ্যে কে ছ যে ব্যক্তি কোনো জান্নাতি ব্যক্তিকে দেখে প্রসাদ লাভ করতে চাও অগাদ গফের আল্লাহ মা তগাদদাম মিন্দাম আমরা কোথায় নবীর তুলনায় সামান্য মানুষ আমাদের ভুলের কোন শেষ নেই আমাদের পাপের কোন শেষ নেই আল্লাহ স্মারো তালা তার অতীত জীবনের এবং আগামী জীবনের সমস্ত গুণা আল্লাহ ক্ষমা করে দিয়েছেন কার গোনা ক্ষমা করেছেন বলেন কার গোনা ক্ষমা করেছেন আল্লাহ নবীর গোনা ক্ষমা করেছেন নবীর যেহেতু আগের পিছের সব গুণা মাফ এই জন্য নবীর এইটুকু ঠিক আছে কিন্তু আমাদের মনে হয় আরো একটু বেশি করা দরকার কে বললো কথা ওই তিনজন ব্যক্তি কে বললো ওই তিনজন ব্যক্তি যারা আল্লাহ নবীর স্ত্রীদের কাছে গিয়েছিলেন জানার জন্য যে নবী কিরকম ইবাদত করেন তিনি দিনের তার রুটিনটা কি আসলে চিন্তাটা কি খারাপ বলেন বলতে পারবেন খারাপ ভালো তো যে বেশি করবে বেশি করলে তো বেশি লাভ বেশি সব যত গুড় তত মিষ্টি তাই না একটা কথা আছে না আমাদের দেশে যত তত মিষ্টি আসলে বেশি খাওয়া যায় তো এখন তিনজন সুন্দর যুক্তি প্রদর্শন করলো দিল যে ভালোই তো নবীর জন্য এইটুকি ইবাদত চলবে কিন্তু আমাদের জন্য আর অনেক বেশি করা দরকার এইবার তারা বললো কালা আহাদুহুম তাদের একজন বললো

প্রতিদিন সিয়াম রাখব আমি কোনোদিন সিয়াম ছাড়ব না সারা বছর সুধামে রোজা রেখে যাব একদিনের জন্য ছাড়ব না وقال الاخر انا اعتزل النساء فلا اتزوج আমি বিবাহ शादी করব না আমি নারীদের সংস্পর্শ থেকে দূরে থাকব তৃতীয় ব্যক্তি বললো আমার সংসার ধর্ম হলে ঝামেলা ইবাদতের ঘাটতি হবে অনেক ব্যস্ততা আয় রোজগার করতে হবে বহু বছর খাবন দরের ব্যবস্থা করতে পোশাক আশাক লাগবে ঔষধ বলে কত কিছু ঝামেলা সংসারে তাই না ঘুম থেকে উঠলে ব্যাগ ধরাই দিবে বাজার করার জন্য বিপদ না তো বলছে যে কোনো সংসারই করবো না আমি শুধু আল্লাহর ইবাদতই করবো সংসার করার দরকার নেই আল্লাহর ইবাদত করবো আর জান্নাতে চলে যাবো দেখেন কত সুন্দর চিন্তা না চিন্তাটা তো খুব সুন্দর কারণ ইবাদত করে জান্নাতে যেতে চাই ওই ইচ্ছা তো জান্নাতে যাওয়া তো এই অযথা দুনিয়াতে অল্প কয়েকদিনের জন্য সংসার করে ঝামেলা করার দরকার আছে শুধু ইবাদত বন্দুকি করে জান্নাতে চলে যাব তিনজনের এই তিনটা প্রতিজ্ঞা বাহ্যিক দৃষ্টিতে কি খারাপ বলতে পারবেন তাদের নিয়তের কোনো ঘাটতি ছিল খারাপ ছিল নিয়ত খুব ভালো নেই করবে বেশি ইবাদত করবে কিন্তু আসলে কি হল ফ জান নাবিউসাল্লাল্লাহ আলাইহু সাল্লাম আ অতপ নবী সাল্লাল্লাহ আলাইহু সাল্লাম তাদের নিকোটে আসলেন জিজ্ঞেস করলেন আমি তুমি উল্লে দিনা কাদা বা কাদা তোমরা কি এই কথা বলেছ তোমরা কি এই রকম এরকম প্রতিজ্ঞা করেছ কেউ একজনের সারা রাত সালাত আদায় করবে আরেকজন বলেছে সারা দিন প্রতিদিন সিয়াম রাখবে আরেকজন বলেছে যে সংসার ধর্ম করবে না সংসার করবে না বিবাহ شادی করবে না এরকম কি বলেছ আরে তো চুপ হয়ে গেছে ব্যাপার কি নবী কিভাবে জানলো নবী তো ছিলেন না তখন মানে আল্লাহ আমাদেরকে দিন শিক্ষা দিবেন তার নবীর মাধ্যমে দেখেন হাদিস শুনতে হবে চিন্তা করতে হবে হাদিসের অর্থ মানে কেন হাদিসগুলো আসছে আল্লাহ নবী ছিলেন না তাকে জানিয়ে দিলেন এবার নবী এসে তাদের এই সুন্দর চিন্তাধারাটাকে পুরো উল্টে দিলেন এবার তাদেরকে জিজ্ঞেস করার পর আর চুপ হয়ে গেল এবার নবী বললেন শোনো ইন্নাল্লাহি লাআখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহ আল্লাহর কসম করে বলছি আল্লাহর কসম করে বলছি লাআখশাকুম লিল্লাহি ওয়া আতকাকুম লাহু আমিন তোমাদের চাইতে আল্লাহকে বেশি ভয় করি আমার তাকও অনেক বেশি আমি নবী আমার পরেজ তো অনেক বেশি আমি আল্লাহকে বেশি ভয় করি কিন্তু লাকি নি মুসাল্লি ও কিন্তু আমি সালাত আদায় করি আবার আমি ঘুমাই দেখেন নবী বলছেন কথা মুসাল্লি ও আমি সালাত আদায় করি রাত্রে আবার ঘুমিয়ে যাই আসুম ও উফতির আমি সিয়াম রাখি সিয়াম ছেড়েও দেই ও আতাসাওয়াজুন নিসা আমি বিবাহ শাদিও করেছি আমার সংসার আছে আছে না নবীর সংসার ছিল না কয়টা স্ত্রী ছিল নবীর কয়টা স্ত্রী ছিল 11টা 11টা স্ত্রী ছিল তাই বলে আপনাদের জন্য 11টা কিন্তু জায়েজ না উম্মতে মুহাম্মদের জন্য বিবাহে চারটা বিবাহ জায়েজ আছে এক সঙ্গে 4টা স্ত্রী রাখতে পারবে যদি ইনসাফ করতে পারে আদল করতে পারে অন কন্ডিশন শর্ত দিয়ে আল্লাহ আল্লাহ তা আদিলু ফাওয়িদা যদি ইনসাফ করার ক্ষমতা তোমার না থাকে দুই স্ত্রীর মধ্যে একাধিক স্ত্রীর মধ্যে যদি সমতা করার ক্ষমতা তোমার না থাকে তাহলে একটা করতে হবে একটার বেশি নয় আল্লাহ নবীর প্রত্যেকটা বিবাহ ছিল ধর্মের স্বার্থে দিনের স্বার্থে শরীয়তের স্বার্থে উম্মতকে মাসালা দেওয়ার স্বার্থে তিনি তার প্রত্যেকটা বিবাহ ছিল এমনি হয় নাই তিনি বিধবা বিবাহ করেছেন তিনি কুমারী বিবাহ করেছেন তিনি পালক পুত্রের বউকে বিবাহ করেছেন কেন করেছেন একটার পর একটা শুধু উম্মতকে মাসালা শেখানোর জন্য দুর্ভোগ আল্লাহ নবী সম্পর্কে যারা কথা বলতে চান নবীর বিবাহের ইতিহাস তারা জানেন না ভালো করে পড়ে দেখেন নাই তিনি প্রথম যে বিবাহটা করলেন মা খাদিজা আল্লাহ আনহা কে চল্লিশ বছর বয়স হচ্ছে খাদিজার বিধবা পাঁচ সন্তানের জননী খাদিজা আর আল্লাহ নবীর বয়স ছিল কত তখন পঁচিশ বছর তাহলে পঁচিশ বছর যুবক তার প্রথম বিবাহকে বৃদ্ধা মহিলাকে বিবাহ করে তারপরে দ্বিতীয় বিবাহটাও ঠিক এরকম ওই ওই মহলের পাঁচ সন্তানের জননী ছিলেন ওইটাও বিধবা তো যাই হোক ওটা অন্য বিষয় দীর্ঘ আলোচনা ওদিকে যাচ্ছি না বলছিলাম যে রাসুল সাল্লা সাল্লামের আনুগত্যের ক্ষেত্রে নবী যখন বললেন দেখো আমি আল্লাহকে ভয় করি বেশি কিন্তু আমি আমি বিবাহ করেছি আমার সংসার আছে আমি সালাত আদায় করে আমি রাত্রে ঘুমাই আমি সিয়াম রাখি সিয়াম ছেড়ে দেয় আমার রাগিবান সুন্নতি ফালাই সামিননি সাবধান করে দিচ্ছি যে ব্যক্তি আমার সুন্নাত অনুসরণ করে চলবে না যে ব্যক্তি আমার সুন্নাতের বিরোধিতা করবে সুন্নাতের সাথে যে ব্যক্তি গাদ্দারি করবে ফালাই সামিননি ওই ব্যক্তি আমার উম্মত নয় কে বললেন নবী বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সুন্নাত না মানলে তার উম্মত থাকা যাবে না হাদিস বলছে কথা এই হাদিস থেকে আমরা কি শিখলাম ইবাদতের ক্ষেত্রে রাসুল সাল্লাম যেই ইবাদতটা যেভাবে করেছেন যেইভাবে করতে বলেছেন যতটুকু করেছেন ঠিক ততটুকুই করতে হবে ইচ্ছা মতো ইবাদত বাড়ানো যাবে আপনি যদি মনে করেন যে ফজরের সালাত দীর্ঘ সময়ে এই কঠিন শীতের মধ্যে ঘুম থেকে উঠি আর মাত্র দুই টাকা সালাদ আদায় করার জন্য পুষায় বলেন আর জোহরের সময় এত কাম এত ব্যস্ততা এই সময় আল্লাহ দিয়েছি দশ বারো রাখাত সালাদ কি দরকার ছিল তা আমরা পাল্টাই নেই না রা ঠিক ঠিকঠাক আমরা পাল্টাই নেই আমরা ফজরে নিয়ে যাই আর ফেরটা নিয়ে আসি পারবেন করতে করার ক্ষমতা অথবা যদি মনে করেন ঠিক আছে পাল্টা পাল্টির দরকার নাই আমরা ফজরের সময় দুই রাখাতের জায়গা চার রাখাত পড়ি খুব ভালো লাগবে করতে পারবেন ক্ষমতা আছে নেই প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে যতটুকু পেয়েছি ততটুকু করতে হবে এটা নব ওটু ওঠু উঠানুগত্য কম বেশি করা যাবে না আর এক আরেকটা হচ্ছে আনুগত্য স্বরূপ বলতে গেলে আর একটা হাদিস বলবো আনুগত্যটা ও শর্তহীন আনুগত্য কোনো শর্ত চলবে না ধরুন আমরা একটা হাদিস পেলাম সহি হাদিস এই আমলটা আমাদের সমাজে চালু নয় কিন্তু আমরা চালু করলাম কারণ হাদিস পেয়েছি তে চালু করলাম এবার আপনি বলবেন যে বাপদাদের আমল থেকে একরকম করেছে হুজুরে সার একরকম চালু করেছে আমরা রমজান মাসে সাহানির সময় ডাকা মাইক বেঁধে নিয়ে সারা পাড়ায় ডাকা হয় এখন সাহানির সময় আর এত মিনিট বাকি আছে উঠুন ভাত রান্না করুন কেউ বলছেন খান বলে না এগুলো আছে না ভাই সমাজে বিভিন্ন জায়গায় কিন্তু এখানে কিন্তু সুন্নাত আছে এখানে শূন্য আছে শূন্য হচ্ছে সারির আজান দেওয়া এখন আপনার সমাজে চালু নেই এটা হচ্ছে অপরাধ চালু ছিল না কোনোদিন এখন যদি আপনি সহি হাদিস জানার পরে যদি দেখেন যে সহি আছে এটা আল্লাহ নবীর জামানায় আমল ছিল আল্লাহ নবীর জামানা বিলাল রাজু সাহারি রাজন দিতেন আর আব্দুল মাকতুম রাজু কি করতেন কোন আজান দিতেন ফজর আজান দিতেন সাহারিয়ার ফজর মাঝখানে দুইজন আর ছিল দুইটার জন্য একজন ফজর আর একজন সাহারি তাহলে এখন দুই আজান ছিল সাহারি আজান আল্লাহ জামানের চালু ছিল এখন হাদিস দেখে যদি আমাদের কোনো ইমাম আমাদের কোনো আলেম আমাদের কোনো ভাই যদি এটা চালু করে তাহলে আপনার তো গায়ে আগুন ধরে যাবে এই বাপদাদার আমল থেকে চলে আসছে ডাকাটা গিয়ে হুজুরে এসে এখন আমাদের খাওয়াটাই নষ্ট করে দিলে আজান দিল মানে খাওয়াই শেষ যে না রাসুলের সুন্নত আমল করতে হবে অনুসরণ করতে হবে ঠিক এইভাবে যেভাবে তিনি করেছেন এখন তো খাবার শেষ হওয়ার প্রশ্ন আছে আপনার হাতে ঘড়ি আছে আপনি টাইম দেখতে পারতেছেন এত আধুনিক যুগে এসে যদি ওই এই ধরনের খোরা অজুহাত দেন এই খোরা অজুহাত কি চলবে চলবে না কোনো রকম শর্ত চলবে না কিন্তু চলবে না যদি চলবে না আমল মাসালো পেয়েছি ঠিক আছে আমার হুজুরের সাথে মিলে দেখি জিজ্ঞেস করে দেখি বা আমার ঠিক আছে কিনা বা আমার মাঝহাবে ঠিক আছে কিনা আমার পীর সাহেব বলছেন কিনা দেখি রকম আল্লাহ নবীর হাদিস বড় না মাঝহাব বড় বলেন আল্লাহ নবীর হাদিস বড় না মাঝহাব বড় আল্লাহ নবীর হাদিস বড় না ইমাম বড় আল্লাহ নবীর হাদিস বড় না ব্যক্তি বুজুর্গ বড় হাদিস বড় বাস এইটুকু বুঝা আমাদের দরকার হাদিস পেয়েছে আমল করব এখানে কিন্তু যদি চলবে না দেখুন ওমর ফারুক লানহু এটা সহিউল বুখারের হাদিস এক হাজার পাঁচশো সাতানব্বই নম্বর হাদিস এক হাজার ছশো দশ নম্বর দুই জায়গায় আছে হাদিসটি সহিউল বুখারিতে ওমর ফারুক রাজি লানহু তিনি হজের সময় হাজরে আসাদ কালো পাথর আছে না জানেন তো কালো পাথর যে একটা আছে বাইতুল্লার এক দক্ষিণ পূর্ব কোনায় বসানো আছে তো এই পাথরটা কি করতে হয় পাথরটা চুমু দিতে হয় তো পাথর চুমু দিয়ে কিলাম পাথর তো আমাদেরকে জানলাতে নিতে পারবে পারবে না তোমর ফারুক দেল এখানে গিয়ে কথাটা বলেছেন আর ওমর রাজা লালহু আন্নাহু আর সদ ফকাব্বালা হু ওমর ফারুক দেল হাজরা সদ এর নিকটে গেলেন ফাকাবালাহু পাথরটাকে চুমু দিলেন ও কাল এবার তিনি বলছেন কি বলছেন এন্নি আয় লাম আন্নাকে হাজার হে কালো পাথর আমি জানি তুমি একটা পাথর মাত্র এন্নি আলআম আন্না হাজার আমি জানি তুমি একটা পাথর না তাদুর রুম বলে তুমি আমার কোনো ক্ষতি করার ক্ষমতা রাখো না তুমি আমার কোনো উপকারও করতে পারবে না হে পাথর আমি জানি তুমি একটা পাথর তুমি আমার উপকার ক্ষতি করার কোনো ক্ষমতা রাখো না তবে শুনে রেখো বলে বলে এনি রয়াই তু রাসুল্লাহ সাল্লাল্লাহ আমি আমার নবী মহম্মদ সাল্লাল্লাসাল্লাম কে না দেখতাম ইও তোমাকে চুমু দিয়েছেন কি করেছেন নবী চুমু দিয়েছেন তিনি বলছেন আমি যদি আমার নবী মাহম্মদ সাল্লাহ সাল্লামকে তোমাকে চুমু দিতে না দেখতাম মা কাব্বাল তুকে আমি ওম আর তোমাকে চুমু দিতাম না বলো আর আল্লাহ দেখেন আনুগত্য কাকে বলে রাসূলের অনুসরণ কাকে বলে একজন আমিরুল মুমিনিন ওমর ফারুক রাজ্জুল্লাহ তিনি বলছেন পাথর তোমার কোনো ক্ষমতা নেই যেহেতু আমার নবী তোমাকে চুমু দিয়েছেন এই জন্য আমি তোমাকে চুমু দিচ্ছি এটাই কারণ তাহলে আমাদের নবী যদি নবীর জামানা যদি শাড়ির আজান হয় এখন দেওয়া যাবে না নবীর জামানায় যে আমলগুলো চালু আছে ছিল ওইগুলো এখন চালু করা যাবে না যাবে ওইগুলো করতে হবে যাবে মানে করতে হবে আর যেগুলো নেই চালু হয়েছে এগুলো কি করবে ছাড়তে হবে বাদ দিতে হবে এটার নাম হচ্ছে আনুগত্য এটার নাম হচ্ছে আনুগত্য কারণ আল্লাহ নবীর আনুগত্য করলে জান্নাতে যাওয়া যাবে সরাসরি জান্নাত আবু হরি আল্লাহ বর্ণিত সৈল মুখের হাদিস তেরোশো সাতানব্বই নম্বর হাদিস তিনি বলছেন একজন আরবি ব্যক্তি আল্লাহ নবীর নিকটে আসলেন রাসুল করিম সাল্লামের নিকটে একজন আরবি ব্যক্তি এসে বলছেন দুল্লানি আলা আমালিন ইদা আমিল তুহু দাখাল তুল জানে না আল্লাহ নবী সাল্লাম আমাকে এমন কিছু আমলের কথা বলেন যে আমলগুলো করলে আমি সরাসরি জান্নাতে চলে যাবো বলো সব হ্যাঁ নবী বলছেন তা আবুদুল্লাহ তুমি আল্লাহর ইবাদত করো বলা তু শিরিকুবি সাইয়া তার সাথে কাউকে শরিক করবে না শরীক করা যাবে না শিরিক করা যাবে না শিরিক খুব কঠিন অপরাধ শিরিক করা খুব কঠিন অপরাধ আপনারা জানেন শিরিক করলে

ফরজ সারাদুড়ে আদায় করবে ওদের স্যাকাত আর মাফরোজা তুমি ফরজ জাকাত তুমি ঠিক মতো দিবে অর্থাৎ সুম রমাজা রমাজার মাসের সিয়াম তুমি ঠিক পালন করবে কয়টা কথা বলছে আল্লাহ রিবাদত করবে শরিক করবে না সালাদ আদায় করবে জাকাত দিবে রমজান মাসের সিয়াম পালন করবে হজ তখন ফরজ হয় নাই এবার লোকটা বলছে বল ক লা অল্লা দিন আফ লা আজিদু আলা হা এটা এটা হচ্ছে সহ বখারির তিনি বলছেন যে আল্লাহর ওই আল্লাহর কসম করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে আমি এইগুলোর চেয়ে একটু বেশি করব না লাজিদ ও আল আহাদা এইগুলোর থেকে একটু বেশি করব না এটা সই হল বুখারি আর সোই মুসলিম আসছে বললে দিনাশি বেদি লাজিদ ওয়া আল আহাদা সেই বলে অঙ্কু সুবিধ হো মুসলিম আসছে আল্লাহর কসম করে বলছি আমাকে যেগুলো আপনি বললেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আমাকে যে কাজগুলোর কথা আপনি বললেন আমি এগুলো থেকে একটু বেশিও করব না একটু কমও করব না দেখেন কত সুন্দর প্রতিজ্ঞা আমল কিন্তু করে না আমল কি করেছে বলেন কে বলতো শুনলেন আর প্রতিজ্ঞা করলেন বাড়িতেও তো যান নাই তিনি বলছেন যে আল্লাহ নবী আপনি যে জান্নাতে যাওয়ার জন্য যে ফর্মুলাটা আমাকে দিলেন আলহামদুলিল্লাহ ফর্মুলাটা আমি মেনে নিলাম আমি এটা থেকে একটু বেশিও করব না কমও করব না ঠিক ঠিক যা বলছেন তাই করব ফাল্লামা ওয়াল্লাহ ওয়াল্লাহ লোকটা চলে যাচ্ছে বললেন নবী আলাইহিসসালাম এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু বলছেন মান সাররাহু আইয়াক লুরাইরা যুম বিল রাজুল মিন আহলিল জান্নাত ফাল ইয়ামদুর তোমাদের মধ্যে কে যে ব্যক্তি কোনো জান্নতি ব্যক্তিকে দেখে প্রশান্তি লাভ করতে চাও নবী বলছেন এবার সাহাবীদেরকে উপস্থিত যারা ছিলেন বৈঠক যারা বসেছিলেন তাদেরকে বলছেন মানসাররাহু আইয়াম দুরাইলা রাজুলুম মিন আহলিল জান্নাহ তোমাদের মধ্যে এমন কে আছে যে ব্যক্তি কোন জান্নতি ব্যক্তিকে দেখে খুশি হতে চায় ফাল ইয়ামদু ইলা হাদা সে এই লোকটার দিকে দেখি বলো সুবহানাল্লাহ বলেন লোকটা কিন্তু আমলও করে না আমল করেছে করে নেই শুধুমাত্র বলেছে কি নবী আপনি যা বললেন আমি তাই করব বেশিও করব না কমও করব না এইটুকু বলার কারণে আল্লাহ নবী বলছেন এইটুকু বলার কারণে রবি বললেন যদি তার কথা সে ঠিক থাকে এই লোকটা ইনশাল্লাহ জান্নাতে যাবে রবি বললেন যে জান্নাতি ব্যক্তিকে দেখে খুশি হতে চাও প্রশান্তি লাভ করতে চাও সে এই লোকটার দিকে দেখো এই লোকটা জান্নাতে যাবে তার কথার উপর যদি ঠিক থাকে সে তাহলে জান্নাতে যাওয়ার জন্য কি করতে হবে রাসূলের আনুগত্য করতে হবে জান্নাতে যাওয়ার জন্য রাসূলের আনুগত্য করতে হবে রাসূল সাল্লাহসাল্লাম যেভাবে করেছেন ঠিক সেইভাবে করতে হবে ভাই মারামারির তো দরকার নাই ঝগড়া ফাসাদের তো দরকার নাই কোরআন আদিস আছে না আমাদের সামনে কোরআন আদিস খুলবো আর আমল করব তাই তো সব মিটে গেল ভাই ভাই মারামারি মসজিদে মসজিদে ঝগড়া এই পাড়া ওই পাড়া মারামারি ঝগড়া জাটি কি দরকার আছে আপনার কবরে আমি যাব আমার কবরে আপনি যাবেন আপনার হিসাব তো আপনি দিবেন আমার হিসাব তো আমি দিব আমরা বলছি কেন এটা আমাদের দায়িত্বের জন্য বলছি কারণ রসুল বলছেন আননি আন্নি আয়া আমার পক্ষ থেকে একটি কথাও যদি জানো একটি হাদিসও যদি জানো একটি আয়াত যদি জানো এটা তোমরা পৌঁছে দাও এটা তোমাদের দায়িত্ব আমরা জেনেছি বলে আমরা পৌঁছে দিচ্ছি সহি হাদিস জানি বলে হাদিস বলি আগে তো হাদিস বলতে হয় এখন হাদিস বলতে হচ্ছে কেন ভেজাল হয়েছে বলে সহি বলতে হচ্ছে ভেজাল মধু আছে বলে খাঁটি মধু বলতে হয় দোকানে গেলে দেখেন না খাঁটি মধু পাওয়া যায় এলাকা থাকে কেন খাঁটি মধু লেখে ভেজাল আছে বলে তো খাঁটি লিখতে হয় যদি জাল জয়ীফ হাদিস সমাজে না থাকতো মৌজু হাদিস যদি সমাজে না থাকতো তাহলে সহি হাদিস বলার কোনো প্রয়োজন ছিল না যেহেতু ভেজাল আছে হাদিসের মধ্যে হাদিসের মধ্যে জাল হাদিস ঢুকেছে একমাত্র শিয়ারা শিয়ারা শুধু সাড়ে তিন লাখের বেশি হাদিস মানে রচনা করেছে শিয়া যে দলটা আছে জানেন শিয়াদের সম্পর্কে আল্লাবা খালিদুর রহমতুল্লাহ একটা কৌল হচ্ছে শুধুমাত্র শিয়ারা তিন লক্ষাধিক হাদিস তারা জাল করেছে বেগুনেরও জাল হাদিস আছে ডালেরও জাল হাদিস আছে লবণেরও জাল হাদিস আছে তা আপনি যদি বলেন সবই তো হাদিস মানলে হবে অসুবিধা কি মানা যা বলা যাবে বিবেকবান মানুষ যারা বুদ্ধিসম্পন্ন মানুষ জ্ঞানী মানুষ তারা আগের মতো চিন্তা করবে না জামানা পাল্টে গেছে যুগ জামানা পরিবর্তন হয়েছে মানুষ বুঝতে শিখেছে অন্ধকারে রেখার আর কোন সুযোগ নেই হক কথা বলার চেষ্টা করুন আলে যারা আছেন হক কথা বলুন সাহেবরা যারা আছেন হক কথা বলার চেষ্টা করুন জনগণের সামনে সঠিক দিনটা দিনটা আজ থেকে বছর হাজার আগের যে দিন ছিল মক্কা মদিনার যে দিন ছিল আল আল মদিনার যে ধর্মটা ছিল ওই ধর্মটা জনগণের সামনে তুলে দেব এটাই হচ্ছে দায়িত্ব তবে আপনি রাজাদ পাবেন জনগণ আমল করে নাজাদের পথ খুঁজে পাবেন ইনশাল্লাহ আপনি যদি অন্ধকারে রেখে দেন ওই মাঝাবের দোহাই দেন দলের দোহাই দেন তরিকার দোহাই দেন বাবার দেন দেন দোহাই এই যত দোহাই দেন কোনো দোহাই আখড়াতে কাজে লাগবে না লাগবে কোন দোহাই আখড়াতে কাজে লাগবে না কেউ কারো জন্য সুপারিশ করতে পারবে না সুপারিশ করার ক্ষমতা হবে একমাত্র আমাদের নবী বিশ্ব নবী মোহাম্মদ সাল্লামের তিনি সুপারিশ কাদের করবেন যারা তার অনুসরণ করবে তার দিন মেনে চলবে তাদের জন্য শুধু সুপারিশ করবেন যারা তার দিন থেকে বিচ্যুত হয়ে যাবে দিন মেনে চলবে না যারা শরীয়তের মধ্যে যারা বিদাত সৃষ্টি করবে নতুন নতুন আমল যারা সমাজে চালু করবে নিজেদের মন করা মতো তাদেরকে তিনি সুপারিশ করবেন না হাদিসে আছে তাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেবেন সহকার সহকার লিমান গাইয়ারা বাদি বলে তারা তাদেরকে তাড়িয়ে দেওয়া হবে সম্মানিত উপস্থিতি আজকের এই মাহফিল আজকের জালসা আলহামদুলিল্লাহ এখানে পবিত্র করান এবং সহি হাদিসের জালসা সঠিক দিন মানুষের সামনে তুলে ধরার জন্য একটা প্ল্যাটফর্ম হচ্ছে আজকের জালসা আপনারা যারা দূর দূরান্ত থেকে এসেছেন আপনাদের সকলকে যেন আল্লাহ পাকার পূর্ণ যাচা দান করেন আমরা সেই দোয়া করি যারা এখনো আসতে পারেন নাই তাদেরকে দ্রুত প্যান্ডেলে এসে বসার জন্য অনুরোধ জানাচ্ছি আপনাদের নেকি কিন্তু অনেক বেশি আমরা তো সোফায় বসে আছি আরামে আপনারা তো মাটিতে বসে আছেন তাহলে মাটিতে বসলে কষ্ট হচ্ছে না ঠান্ডা লাগতেছে না তো কষ্ট যত বেশি তত নেকি বেশি বেশি হবে না না ঠিক আল্লাহ আল্লাহ আপনাদেরকে অনেক অনেক আমরা দোয়া করি আমাদের সকল ভাইকে তার দিনের জন্য কবুল করে নেন আমিন এ বিষয়ে বিস্তর আলোচনা আছে কোনোদিন সময় সুযোগ হলে অন্য জায়গায় বলার চেষ্টা করব। আজকে আমি আগেই বলেছি আমি হচ্ছে সভাপতি সভাপতির বক্তৃতা অতক্ষণ চলে না তো অনেকক্ষণ হয়ে গেছে যেদিন আলোচক হব সেদিন বেশি কথা বলবো আল্লাহ পাক তৌফিক দিলে আমরা সময় সুযোগ মতো কথা বলার চেষ্টা করব ইনশা আল্লাহ আজকে যারা এই মাহফিলে আলোচক হিসাবে এসেছেন অতিথি হিসাবে এসেছেন তারপর সুধি হিসেবে এসেছেন সবার জন্য আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ যেন আমাদের সকলকে আজকের এই সময় ব্যয় করার জন্য তিনি যেন আমাদেরকে কবুল করে নেন আর আমরা যেন সঠিক দিনটা বুঝে আমরা যেন সহি আমল করতে পারি জান্নাতে যাওয়ার আমল যেন আমরা করতে পারি ওই সাহাবীর মতো আমরাও আজকে প্রতিজ্ঞা নিয়ে যাব। ইনশাল্লাহ আমরাও প্রতিজ্ঞা নিয়ে যাব। আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলছি তোমার নবীর পক্ষ থেকে যেই আমলটা আমরা জেনেছি যতটুকু জেনেছি যেইভাবে জেনেছি ঠিক ততটুকু আমল করব ওইভাবে করবো ইনশাল্লাহ কি রাজি আছেন ইনশাল্লাহ হাত তো রাজি আছেন তো ইনশাল্লাহ আমরা আল্লাহ নবীর ইত্তেবার বাইরে কখনো যাব না রসুল ইন সাল্লাল্লাহ আলাইহি আসাল্লামের যথাযথ অনুসরণ করে আমরা যেন আমাদের আমাদের জীবন পরিচালনা করতে পারি আল্লাহ আমাদের সেই তোফুক দান করুন আমিন আকুল কাবুল হায়দা ওয়াস্তাফুরুল্লাহ আলিহি ওয়ালাহকুম আলি সাহের মুসলিম ইন আলাইকুম ওয়ালাইকুম ওরকাত